Assalamualaikum. ক্লিপস্টোফেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি মূলত হচ্ছে যে বিশেষ করে স্কুল এবং কলেজ লেভেলের সেন্টেন্স কমপ্লিশনে থাকে, আপনাদের কম্পিটিটিভ এক্সামেও আসতে পারে, বাসার সম্ভাবনা অনেক থাকে, এবং এই টপিকটায় কিন্তু অনেকের অনেক কনফিউশন থাকে। আজকের ক্লাসটা অনেক শর্ট হবে, সো আশা করি সবাই সাথে থাকবেন। আপনারা একটু বলেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আশা করি স্ক্রিন দেখতেছেন। আজকের টপিক হচ্ছে আমাদের পারপাস এন্ড রেজাল্ট। পারপাস এন্ড রেজাল্ট মানে উদ্দেশ্য এবং তার উদ্দেশ্যের ফল। আপনারা যারা রিসেন্টলি ইন্টারমিডিয়েট শেষ করছেন 2-4 বছরের ভিতরে, এই টপিকটার বিশেষ করে সেন্টেন্স কমপ্লিশন এবং ট্রান্সফরমেশন এই টপিকটা পাওয়ার কথা। সো দ্যাট, অথবা আরেকটা আছে ইন অর্ডার দ্যাট, এর বিপরীতে আমরা একইভাবে একই ধরনের ভাবে বলতে পারি। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট একই অর্থ প্রকাশ করে। একটা জিনিস মনে রাখবেন, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে যেখানে দুটি ক্লজ থাকবে। সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ টু অথবা ইন অর্ডার টু হতো, তার পরিবর্তে আমরা কমপ্লেক্সে আসবো, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। তাহলে আমাদের এখানে যেহেতু সো দ্যাট দিয়ে শুরু করা আছে, আমরা সো দ্যাট দিয়েই করতেছি। তাহলে আজকের টপিক হচ্ছে পারপাস এন্ড রেজাল্ট। ওকে, চলেন তাহলে সামনের দিকে যাই। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ক্লজেস। তাহলে সবার অবশ্যই ক্লজ জানা আছে। আমি বারবার যখনই ক্লজ অথবা ফ্রেজ যাই রিপিট করে কথাটা, আজকে রিপিট করলাম না, দেখি আপনারা একটু ক্লজ কাকে বলে কমেন্টে জানান। ক্লজ কাকে বলে কমেন্টে জানান। Clauses showing purpose are followed by the conjunction so that. খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ক্লজেস ক্লজ বলেনি কিন্তু ক্লজেস বলছে, তার মানে একটা নয় দুটি ক্লজ থাকবে। আমরা যদি নিচের স্ট্রাকচারটা একটু দেখি, সাবজেক্ট ভার্ব কনজাংশন বা কানেক্টর হিসেবে বা লিঙ্কার হিসেবে আছে সো দ্যাট, এরপরে আবার দেখেন সাবজেক্ট ভার্ব, তার মানে হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে সে একটা ক্লজ হয়, এখানে হয়ে গেল, আবার এখানে একটা ক্লজ হয়ে গেল, যার কারণে এখানে বলা হলো ক্লজেস। ক্লজেস শোয়িং পারপাস, যে সমস্ত ক্লজ কি আপনাকে শো করবে দেখাবে উদ্দেশ্য, আর ফলোড বাই দ্য কনজাংশন সো দ্যাট, এগুলা সো দ্যাট কনজাংশন দ্বারা মানে একে অনুসরণ করবে। তার মানে হচ্ছে দুটি ক্লজের মাঝখানে আমি সো দ্যাট বসাবো, তবে কিছু নিয়ম কানুন আমাকে মানতে হবে। কি নিয়ম? নোট দেখেন, ইট ইজ নট, নোটটা আগে পড়ি। It is not correct in formal written English to eliminate that. আমরা কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে এখানে দ্যাটটাকে এলিমিনেট করে কথা বলতে পারি, কোনো সমস্যা নাই। মানে সাবজেক্ট ভার্ব সো সাবজেক্ট ভার্ব, অর্থাৎ দ্যাটটা না দিলেও দ্যাটটা বোঝা যায়। এটা হচ্ছে ডায়ালগের ক্ষেত্রে, ডায়ালগ বলতে যেটা কনভারসেশন অথবা স্পোকেন এর ক্ষেত্রে। কিন্তু আপনি যখন এটাকে রিটেন ফর্মাল রিটেনে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি ইট ইজ নট কারেক্ট ইন ফর্মাল রিটেন ইংলিশ টু এলিমিনেট দ্যাট, দ্যাটকে এলিমিনেট করতে পারবে না ইন দিস সেন্টেন্সেস, অলদো ইট ইজ পসিবল ইন স্পোকেন ইংলিশ। ওকে, এক্সাম্পলে আসি। এক্সাম্পল, হি স্টাডিড। তাহলে আপনাকে অবশ্যই সেন্টেন্সের ভিতরে ক্রোনোলজি, সেন্টেন্সের সিকোয়েন্স, অথবা আমরা টোফেলের 223 নম্বর পেজে যখন যাব তখন একটা টপিক পাবো প্যারালাল স্ট্রাকচার, অর্থাৎ একই সেন্টেন্সের দুটি ক্লজ সেম টেন্সে হতে হবে, তাহলে সেই ফলোটা করতে হবে। হি স্টাডিড অবশ্যই পাস্ট ফর্ম,
হি স্টাডিড ভেরি হার্ড সো দ্যাট, সে এত বেশি পড়াশোনা করে যাতে, তাহলে সো দ্যাট এর অর্থ আমরা কি পেয়ে গেলাম, যে কারণে, যে জন্য, যাতে বা যাহাতে, যেভাবেই বলি না কেন, তাহলে এইটা বুঝাবে। তাহলে হি স্টাডিড ভেরি হার্ড, সে কঠোর ভাবে পরিশ্রম করলো, পড়াশোনা করলো, যাতে বা যে কারণে, হি কুড পাস দা টেস্ট। তাহলে দেখেন আমি এখানে কুড ব্যবহার করছি, কেন কুড ব্যবহার করছি, তাহলে এখানে আছে স্টাডিড পাস্ট ফর্ম, এটা হয়ে গেল কুড। আমি যদি বলি যে এখানে যদি হি স্টাডিজ হতো, তাহলে সেম নিয়ম অনুসারে এখানে কুডটা কেন হয়ে যেত। তাহলে আমি শর্টে যদি আসি বা এভাবে যদি বলতে চাই যে সো দ্যাট যুক্ত দুটি ক্লজের প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটাই আমি ক্যান বা মে বসাতে পারি, অনেক সময় উইলও আনা যেতে পারে, সমস্যা নাই, ফিক্সড নাই। আবার যদি সেটা পাস্ট হয় তাহলে কুড, মাইট অথবা উড হয়ে যেতে পারে। যেমন দেখেন পরের টাইম, শি ইজ সেন্ডিং দ্য প্যাকেজ আর্লি, সেন্ডিং ইজ, সেন্ডিং ইজ, তাহলে প্রেজেন্ট ফর্ম, সো দ্যাট যাতে ইট উইল অ্যারাইভ, তাহলে ইট উইল অর্থাৎ ফিউচার আছে, তার মানে এটা অবশ্যই আগের সাথে, আগের ক্লজের সাথে করেসপন্ডিং হতে হবে, অর্থাৎ ওর সাথে মিল থাকতে হবে। ইট উইল অ্যারাইভ ইন টাইম ফর হার সিস্টার্স বার্থডে। আচ্ছা, ডেমিয়েন একজনের নাম, ইজ প্র্যাকটিসিং, ইজ প্র্যাকটিসিং দ্য গিটার, সো দ্যাট যাতে, যে কারণে, হি ক্যান পে। তাহলে দেখেন এটা যদি আমি দিয়ে দিতাম ডেমিয়েন ওয়াজ প্র্যাকটিসিং, তাহলে ক্যানটা হয়ে যেত কুড। প্যারালাল স্ট্রাকচার আমরা যাকে বলতেছি কি, ক্রোনোলজি অথবা সেন্টেন্স সিকুয়েন্স। এইখানে আসেন, আই অ্যাম লার্নিং, এম আছে প্রেজেন্ট ফর্ম, আই অ্যাম লার্নিং জার্মান, আমি জার্মান শিখতেছি, কেন, সো দ্যাট যাতে, আই উইল বি এবল, তাহলে এখানে আছে উইল, আর যদি হতো আই ওয়াজ লার্নিং তাহলে এটা উড বি দিয়ে করতে পারতেন। Able to speak it when I go to Australia next summer. Susan drove, drove was a past form, কিন্তু দেখেন drove, driver past form, to Miami instead of flying, so that যাতে, she could, just drove, could. এই যে ভার্বের যে একটা resemblance, ভার্বের যে একটা equilibrium যাকে বলা হয়, তাই না, সমতা, ভারসাম্য অবশ্যই থাকবে, প্যারালালিজম থাকবে, কুড, তাহলে কুড আছে। আবার দেখেন কুডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম অবশ্যই হবে, হয়ে গেছে কিন্তু, কারণ ভার্বটা পরিবর্তন হবে কোথায়, অক্সিলারি ভার্ব, আপনি কিন্তু পুরা ভার্ব সবগুলোকে চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, এবার পরেরটা কোশ্চেন করা হলো, উইল ইউ লেট মি, উইল আছে কিন্তু, সো দ্যাট আই ক্যান, তাহলে উইল ইউ লেট মি নো অ্যাবাউট দ্য পার্টি, সো দ্যাট আই ক্যান মেক প্ল্যানস টু অ্যাটেন্ড। তাহলে আমি আবার সো দ্যাট যুক্ত সেন্টেন্স কে আপনাদের জন্য আবার বলি, কারণ সেন্টেন্স কমপ্লিশন এর খুবই দরকার। সো দ্যাট যুক্ত সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে, তার প্রথম ক্লজ যদি প্রেজেন্ট হয়, সেকেন্ড ক্লজটাও প্রেজেন্ট হবে। এক্ষেত্রে আমরা সেকেন্ড ক্লজে ক্যান, মে বা উইল বসাতে পারি, আর যদি এটাকে পাস্ট হয়ে যায় তাহলে সেটাও করেসপন্ডিং ভাবে পাস্ট হয়ে যাবে, সেটাকে আমরা বলতে পারি কুড আনতে পারি, মাইট আনতে পারি, উড আনতে পারি। আশা করি সেন্টেন্স কমপ্লিশনে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আমার কথা কি শুনতেছেন কি না, আমি তো আসলে একটু ক্লিয়ার হলাম না, কথা কি ক্লিয়ার আছে? এরপরে আসি পরের টপিকটা, কজ এন্ড ইফেক্ট। আজকে আমাদের এই দুইটাই টপিক, কারণ এরপরে মিনি টেস্ট চলে আসতেছে। মিনি টেস্টটা আপনাদের, আমার সব সম্পূর্ণ বই আমার শেষ করা হয়ে গেলে আমি মিনি টেস্ট আপনাদের ডিসকাস করে করে পড়াবো ধরে ধরে। কজ এন্ড ইফেক্ট এগুলো কিন্তু সেন্টেন্স কমপ্লিশনের জন্য খুবই দরকার, কজ কারণ এবং তার ফলাফল, বিশেষ করে এখানে দুইটা দেওয়া হলো, সো এবং সাচ। আমি কোথায় সো ব্যবহার করব, কোথায় সাচ ব্যবহার করব, এই ধরনের ফর্মুলা গুলো আপনাকে এখানে খেয়াল করতে হবে। এবার দেখেন, দ্য ফলোয়িং কনস্ট্রাকশনস আর ইউজ টু ইন্ডিকেট আ কজ এন্ড রেজাল্ট, দ্যাট মিন্স ইফেক্ট রিলেশনশিপ। তার মানে হচ্ছে যে এখানে যে কনস্ট্রাকশন, এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এই স্ট্রাকচারটার সাথে প্রথমে থাকবে ইন্ডিকেট করা কি, কজ, এবং কজের একটা কি থাকবে, ফলাফল থাকবে বা রেজাল্ট থাকবে বা ইফেক্ট থাকবে, যাই বলে দেখেন। নোটটা আগে একটু পড়ে নি, নোট, ডু নট ইউজ আ নাউন আফটার সো, তার মানে আমরা সো এর পরে এখানে নাউন বসাবো না। সি দ্য কনস্ট্রাকশন বিলো, আমরা পরে দেখবো, তার আগে এবার পরে আসি কি, কজ এন্ড ইফেক্টেড, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে সো, সো এর পরে এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব কে আমরা বসাবো।
সো এরপরে অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্বকে বসাবো কার আগে, দ্যাট এর আগে। তাহলে সো এবং দ্যাট এর মাঝখানে হয়ে যাবে অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এরপরে আবার সাবজেক্ট আবার ভার্ব, তার মানে আমি বলতে পারি যে সো ডট ডট দ্যাট, তাহলে ডটের ভিতরে হবে অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে তার আগেও একটা ক্লজ থাকবে, পরেও একটা ক্লজ থাকবে, এই তাকাইলে দেখতে পারি। সাবজেক্ট ভার্ব এখানে ফাইনাইট ভার্ব বোঝাচ্ছে, তার মানে আগে একটা ক্লজ পরে একটা ক্লজ। যেমন একটা উদাহরণ দেখি, দা সোপ্রানো, সোপ্রানো হচ্ছে যারা একটু উচ্চাঙ্গ সঙ্গীত গায়, উচ্চ গলায়, যেমন আমাদের দেশের মানে উচ্চাঙ্গ বলতে কি উচ্চ গলায় যারা গান গায়, যেমন আমাদের দেশের জেমস, এমন। দা সোপ্রানো স্যাং, তাহলে একটা এখানে সোপ্রানো কিন্তু একদম ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা দলীয় সঙ্গে একটা গ্যাং কে বোঝাচ্ছে, ব্যান্ড টাইপের। স্যাং সো ওয়েল দ্যাট, তাহলে দেখেন সো এবং দ্যাট মাঝখানে আছে কি, ওয়েল। দ্যাট শি রিসিভড আ স্ট্যান্ডিং ওভেশন, তাই না? আমরা দাঁড়িয়ে যে অভিবাদন জানি ওইটাকে বলা হয়। তাহলে আমরা এবার এই স্ট্রাকচারটা ফলো করছি কিনা, অথবা আপনি পরেরটা দেখেন, চেরি একজনের নাম, র্যান সো ফাস্ট দ্যাট, সে এতই দ্রুত দৌড়ালো যে, তাহলে একটা কজ আছে কিন্তু, কজ অ্যান্ড ইফেক্ট আমি বের করতেছি। দেখেন হি ব্রোক দা প্রিভিয়াস স্পিচ রেকর্ড, তাহলে তার স্পিচ, এই যে রেকর্ডটা হচ্ছে এই যে প্রিভিয়াস যে রেকর্ডটা ছিল এইটা হচ্ছে সে ভেঙে নতুন রেকর্ডটা তৈরি করলো, এইটা হচ্ছে তার ফলাফল। এর ফলের কারণটা কি, সে দৌড়েছে সো ফাস্ট। আরেকটা দেখি, জুডি, জুডি ওয়ার্ক সো ডিলিজেন্টলি দ্যাট, সে এত আমি কি বলতে পারি অ্যাটেন্টিভলি কাজটা করলো, দ্যাট যে সি রিসিভড, কি রিসিভ করলো, সি রিসিভড অ্যান ইনক্রিজ ইন স্যালারি। তাহলে জুডি দেখেন তার কাজটা যেহেতু ডিলিজেন্টলি করলো, তার ফলে সে একটা স্যালারি তার বেড়ে গেল। দ্য স্যুপ টেস্ট সো গুড, এতই ভালো যে, তাহলে কারণটা হচ্ছে স্যুপটা এত ভালো, দ্যাট এভরিওয়ান উইল আস্ক ফর মোর, তার মানে সবাই আরো বেশি চাচ্ছে, যেহেতু ভালো। তাহলে প্রথমটা হচ্ছে কারণ, তাহলে সো এর আগ পর্যন্ত কারণ, আর অর্থাৎ দ্যাট এর আগ পর্যন্ত কারণ, আর পরেরটা বোঝাচ্ছে কি তার ফল। দ্য লিটল বয় লুক সো আনহ্যাপি, সো আনহ্যাপি, তাহলে আনহ্যাপির পরে কি আসতেছে, তাকে দেখতে উই উই অল ফিল সরি ফর হিম, আমরা সবাই তার জন্য সরি অনুভব করলাম, তাই না, দুঃখ করলাম। দ্য স্টুডেন্ট হ্যাড বিহেভ সো ব্যাডলি, খারাপ ভাবে আচরণ করছে, দ্যাট হি ওয়াজ ডিসমিসড ফ্রম দ্য ক্লাস, প্রত্যেকটা রেজাল্টের পিছনে কজ আছে, তার মানে ফলাফল কিন্তু পরে, কজ কিন্তু বা কারণ কিন্তু আগে। এবার যদি আমরা আসি, আমরা সোর পরে কি দিছিলাম, অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এবার খেয়াল করেন, সাবজেক্ট ভার্ব সো, আবার সাবজেক্ট ভার্ব, তাহলে দ্যাট এবং সো এর মাঝখানে আরো একটু কথা রয়ে গেছে। এবার তখন ছিল সো এবং দ্যাট এর মাঝখানে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব, এবার হয়ে গেল মেনি অথবা ফিউ, মেনি ফিউ, এর সাথে প্লুরাল কাউন্টেবল নাম্বার, কাউন্ট নাউন মানে কাউন্টেবল নাম্বার, প্লুরাল। কেন প্লুরাল, কারণ মেনি এবং ফিউ প্লুরাল বুঝায়, এবং আরেকটা কারণ হচ্ছে মেনি এবং ফিউ কাউন্ট করা যায়। আমি যদি এখানে মেনির জায়গায় মাছ দিতাম, ফিউর জায়গায় লিটল দিতাম, তাহলে কিন্তু এটা আনকাউন্টেবল হয়ে যেত। তাহলে এরপরে এরপরে আসেন, কি বলতেছে পরের লাইনটা, দ্য স্মিথস হ্যাড সো মেনি চিলড্রেন দ্যাট দে ফর্মড দেয়ার ওন বেসবল টিম। আবার রুলটা রিপিট করি, সাবজেক্ট ভার্ব এর পর সো এবং দ্যাট, রিপিট করে বলতেছি, সো এবং দ্যাট এই দুই জায়গার মাঝখানে বসে যাবে কিন্তু মেনি এবং ফিউ, এটাকে বলা হয় কাউন্টেবল নাম্বার, এর আগে বসবে তাকে বোঝানোর জন্য। দ্য স্মিথস হ্যাড সো মেনি চিলড্রেন, দ্য স্মিথস হ্যাড সো মেনি চিলড্রেন, চিলড্রেন প্লুরাল, সো মেনি হয়ে গেল, মেনি হচ্ছে সংখ্যাবাচক, দ্যাট এত বেশি সন্তান, দ্যাট যে দে ফর্মড দেয়ার ওন বেসবল টিম, তাহলে এর একটা ফল কিন্তু, আমরা অনেক সময় বলি না ছেলে মেয়ে বেশি হলে যে ক্রিকেট টিম বা ফুটবল টিম বানানোর মতো, ওরকম একটা পরিস্থিতি এখানে বলতেছে। যেমন আই হ্যাড সো ফিউ জব, এত কম জব অফার্স, দ্যাট মানে তেমন একটা জব অফার আসে না, দ্যাট ইট ওয়াজন্ট ডিফিকাল্ট টু সিলেক্ট ওয়ান, তাই না, তার মানে হচ্ছে যে তার তো বেশি একটা জব আসে না, তাহলে এটা ডিফিকাল্ট নয়,
একটাকে সিলেক্ট করে সে যেটাই পাবে সেটাই তার জন্য সুটাবল হয়ে যাবে। এরপরে আসি আমরা, আসলাম সো মেনি, আর আরেকটা কি ছিল, সো মেইনির সাথে কি ছিল বলেন, ফিউ। এবার হয়ে গেল মেইনির জায়গায় মাচ আর ফিউ জায়গায় লিটিল, অর্থাৎ আনকাউন্টেবল নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে পরিমাণবাচক, অর্থাৎ যেটাকে কাউন্ট করা যায় না। দেখেন, হি হ্যাজ ইনভেস্টেড সো মাচ মানি, মনে আছে মানি, মানি আমি একটা ক্লাসে বলছিলাম, মানি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল কমেন্টে জানান, কেন আনকাউন্টেবল সেটা বলবেন আমাকে, নাকি কাউন্টেবল, কোনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল তার রিজন গুলা বলবেন আপনারা। হি হ্যাজ ইনভেস্টেড সো মাচ মানি ইন দা প্রজেক্ট, সে এত বেশি মানি প্রজেক্টে ইনভেস্ট করলো দ্যাট যে হি ক্যান নট অ্যাবান্ডন ইট, সে এখন এটাকে আর এড়িয়ে যেতে পারতেছে না, ছেড়ে যেতে পারতেছে না, কারণ প্রজেক্টে সে অনেক টাকা ইনভেস্ট করছে, এখন তাকে লস হলেও চালাই যেতে হচ্ছে। দ্য গ্রাস রিসিভড সো লিটল ওয়াটার, এত কম কম পানি, দ্যাট যে ইট টার্নড ব্রাউন ইন দা হিট, তাই না, তাপে এটা হলুদ অথবা হলুদ হয়ে গেছে। এবার দেখেন আমি সো এবং সাচ এর ব্যবহারটা একই সেন্টেন্সে ভিন্ন ভাবে কিভাবে হয় জাস্ট খেয়াল করেন। দেখেন সাবজেক্ট, এখানে সাচ যুক্ত আছে, সাবজেক্ট এই সাবজেক্ট সেম, ভার্ব ভার্ব সেম, সাচ এবং সো, এখানে আছে সাচ এখানে আছে সো, সাচের পরে অ্যাডজেক্টিভের আগে মাঝখানে আর্টিকেল বা ডিটারমাইনার যাকে বলি আর্টিকেল আছে, এরপরে সিঙ্গুলার কাউন্ট নাউন, এরপরে দ্যাট। আপনি এখানে একটু খেয়াল করেন, এখানে দ্যাট আছে এখানে দ্যাট আছে, সিঙ্গুলার কাউন্ট নাউন সিঙ্গুলার কাউন্ট নাউন আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে এখানেও অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল আছে পরে আর্টিকেল আছে, কিছু বুঝলেন, দেখেন তো কিছু বুঝলেন কিনা। তার মানে হচ্ছে গিয়া সাস এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এর আগে আর্টিকেল হবে, আর সো এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এর পরে আর্টিকেল হবে, আর কোনো পার্থক্য নেই এই সেন্টেন্সের ভিতরে, এই স্ট্রাকচারের ভিতরে আর কোনো পার্থক্য নেই, শুধু অ্যাডজেক্টিভ এর আগে অ্যাডজেক্টিভ এর পরে। একটু ভালোভাবে খেয়াল করেন যারা আমার সাথে আছেন, ভালোভাবে খেয়াল করেন, জাস্ট অ্যাডজেক্টিভ এর আগে অ্যাডজেক্টিভ এর পরে। নোট কি বলতেছে, such plus a plus adjective is the more common of the two, সবচেয়ে বেশি এই দুইটার ভিতরে এইটা বেশি কমন এবং এইটার ব্যবহারটা বেশি, so দিয়ে তেমন একটা ব্যবহার হয় না, যদি so দিয়ে করেন সমস্যা নেই, সেই ক্ষেত্রে আর্টিকেলটাকে so এর adjective এর পরে নিতে হবে। যেমন দেখেন জাস্ট একটা সেন্টেন্স কে কিভাবে করা হয়, it was such a hot day that we decided to stay indoors, এতই গরম দিন যে আমরা পরিকল্পনা করলাম যে আমরা ঘরের ভিতরে থাকবো বাইরে যাব না। এবার পরের ইয়াতে আসি, আমি যদি এটাকে সো দিয়ে করি সাচের জায়গায় এটা এই আর্টিকেলটা, তখন হট অ্যাডজেক্টিভ পরে হয়ে যাবে, ইট ওয়াজ সো হট আ ডে দ্যাট উই রিসিভ টু উই ডিসাইডেড টু স্টে ইনডোর্স। এক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এই দুইটা সেন্টেন্সের ভিতরে সবচেয়ে এই সেন্টেন্সটা বেশি কমন, এই সেন্টেন্সটা বেশি কমন, এটা একটু কম ব্যবহার হয়, তবে এই ব্যবহার যদি করেন তখন আর্টিকেলটা হয়ে যাবে নাউনের আগে, এজ এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর আগে, আর যদি সাস ব্যবহার করেন তাহলে অ্যাডজেক্টিভ এর আগে। আশা করি বুঝাইতে পারলাম। পরটা দেখেন, ইট ওয়াজ সাস অ্যান ইন্টারেস্টিং বুক, আপনি সো ইন্টারেস্টিং, আ বুক হয়ে গেল, লাগবে না এখানে আর বলা। এরপর আসেন সাবজেক্টের পর, সাবজেক্টের পর এবার হচ্ছে, আগে ছিল প্লুরাল সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এবার হচ্ছে প্লুরাল কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন, যাই হোক না কেন হতে পারে। দেখেন ক্লজ কিন্তু দুইটা, সাবজেক্ট ভার্ব, এই যে সাবজেক্ট ভার্ব, তাহলে শি হ্যাজ সাস এক্সেপশনাল এবিলিটিস, তাহলে এবার এই অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ এর পরে যেটা হবে এক্সেপশনাল, কিন্তু অ্যাডজেক্টিভ আবার পরে কাউন্টেবল নাউন হতে পারে আনকাউন্টেবল হতে পারে। শি হ্যাজ সাচ, দেখে কিন্তু
নন ইংলিশ স্টুডেন্ট অনেক সময় কনফিউশনে পড়ে। হ্যাজ হ্যাড হচ্ছে পারফেক্ট টেন্সে বোঝায়, কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। সাচ ব্যাড লাক, এই যে সাচ এর পরে ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, লাক হচ্ছে নন কাউন্ট নাম্বার। দ্যাট শি ইজ, সরি, শি হ্যাজ ডিসাইডেড, এখানে ইজ হবে না, শি হ্যাজ হবে, কারণ এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শি হ্যাজ ডিসাইডেড নট টু গ্যাম্বল। দিস ইজ সাচ ডিফিকাল্ট, অ্যাডজেক্টিভ হোমওয়ার্ক, নন কাউন্ট নাম্বার, দ্যাট আই উইল নেভার ফিনিশ ইট। এবার দেখেন আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে গেছে, কারণ আমরা মিনি টেন্স 2 এর আগে চলে আসছে। ইট ইজ নট পসিবল টু ইউজ সো ইন দ্য অ্যাভাব, তাহলে এই সাচ যেগুলো ব্যবহার করছি অ্যাভাব সেন্টেন্স গুলো, অ্যাভাব বলে আমি সো বসাইতে পারবো না। এই পেজে আসি একটু, দেখুন এই সেন্টেন্সটার ব্যাখ্যা করলো, ইট হ্যাজ বিন সাচ আ লং টাইম, সাচ আ লং টাইম সিন্স আই হ্যাভ সিন হিম দ্যাট আই এম নট শিওর if I will remember him, ami sure chilam na, tale ekhane byakha korteche I am not sure, ami nishchit noi, if I will remember him, ami ki take jodi ami take shoron korte pari parbo kina ar ki, because karon keno ami shoron korte parbo na, it has been a long time, tale cause hocche it has been long time, tar fall hocche ki I am not sure if I will remember him, tale ei dhoroner aro dui tinta sentence ache, asha kori amra dekhle bujhte parbo. She has so heavy heavy a workload, tale main cause hocche ki he has a heavy workload, it is a cause that it is difficult for him to travel, tale result hocche it is difficult for him to travel. Abar dekhen ekhane Peter has such long fingers, tale eta hocche ekta reason, karon cause that he should play the piano, tale ebar dekhen karon ta ki, Peter has very long fingers, reason he should play the piano, it was her fall ba result. Amra professor sends ekjoner nam gives such interesting lecture, tale she interesting lecture diche eta hocche karon, ar er fall hocche student er class ta kokhono boring feel korteche na, tale professor sends gives very interesting lectures, er fall hocche his classes are never boring. This is such tasty ice cream, tale ekta tasty ice cream hocche reason, tar karon hocche I will have another helping, তাহলে আমি আরেকটা কি চাচ্ছি, তাহলে আমি যে আরেকটা চাই, মানে এই যে কারণটা, কারণ এবং তার একটা ইফেক্ট বা ফল থাকবে। তাহলে এই টপিকটা আমরা মোটামুটি শেষ করলাম, এর সাথে রিলেটেড কিছু কোশ্চেন আছে, 34 এক্সারসাইজ করে ফেলিয়েন, আমরা মিনি টেস্ট আমরা পরে করব, আপনারা মিনি টেস্ট গুলো নিজেরা করে ফেলবেন, এতদিন যা পড়ানো হলো তার উপরে এই মিনি টেস্ট গুলো, এখানে 15 মিনি টেস্ট আছে, আমরা মিনি টেস্ট গুলা ডিসক্রাইব করব ধরে ধরে, কিন্তু একটু পরে সব গ্রামার গুলা শেষ করে একটা একটা করে করব, যাদের যেহেতু সামনে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা আছে, আপনারা খুব বেশি প্রেশার নেবেন না, মাঝে মাঝে এগুলা দেখবেন, আর ইংলিশটা যাদের নন ইংলিশ, যারা ইংলিশে না, তাদের কিন্তু ইংলিশটা কন্টিনিউ রাখতে হয়। আমরা নেক্সট ক্লাস থেকে প্যাসিভ মুডের কাজ করব, অর্থাৎ চেঞ্জিং ভয়েস অ্যাক্টিভ এন্ড পেসিভ কিভাবে যাব আমরা, এখানে আমার কিছু সিস্টেম গুলো দেখাবো আপনাদের, তাহলে আপনারা অবশ্যই এটাকে রিভিউ করে দেখবেন, আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার দিবেন, শেয়ার দিলে আমাদের জন্য সুবিধা হয়, আপনাদের জন্য সুবিধা হয়, আরেকজন স্টুডেন্ট এটা লাইন বাই লাইন দেখে দেখে দিচ্ছে জিনিসগুলো, বাসায় বসে সে টোফেলটা শেষ করলো, এটা অনেকটা একটা ইফেক্টিভ কাজ। আর আপনাদের যদি কেউ ইউনিভার্সিটি এডমিশনে থাকে, তাকে ওইগুলা দেখাইতে পারেন, কারণ ইউনিভার্সিটি এডমিশন এই টোফেল থেকে বেশিরভাগ প্রশ্ন গুলো হয়। তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।